আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শাহিন শিকদার। আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যোগ এবং বিয়োগ পৃষ্ঠা নম্বর 25, এখানে 1 থেকে 14 পর্যন্ত কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে। সেখান থেকেই কয়েকটি অঙ্ক সিলেক্ট করে, নির্বাচন করে তোমাদেরকে বুঝিয়ে দেব, চেষ্টা করব যে কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে আসো আমরা সকলেই শুরু করি। প্রথমে দেখো অঙ্কের নাম্বার 1, 230 - 110। তাহলে আমরা এই বিয়োগটা কীভাবে করব? তো আমরা এইভাবে করতে পারি। দেখো ডান পাশে আমি এখানে একটা ছোট্ট করে চিহ্ন আঁকলাম, শূন্য আর এই শূন্য, এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ করলে কত থাকে? শূন্যই নামে। এখন দেখো এই পাশে হচ্ছে কত? 1, এইখানে 3। তাহলে এই 3 থেকে যদি একটা চলে যায় তাহলে কয়টা থাকে? 2টা থাকে। এরপরে দেখো এইটা এখন 2 থেকে 1 চলে গেলে কত থাকে? 1 থাকে। লক্ষ্য করো 230 থেকে 110 বিয়োগ করলে কত থাকে? 120। কীভাবে করলাম তোমরা দেখতে পেয়েছো যে কীভাবে করতে হয়। এটা আবার লক্ষ্য করো, এখানে এই পাশে শূন্য এবং এই পাশেও শূন্য, দুটো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত নামে? শূন্য। আমরা নামাইলাম কিন্তু ডান পাশে, হ্যাঁ, তুমি এইখানে নামাইলে কিন্তু মিলবে না। এরপরে দেখো এখন এইটা আর এইটা করতে হবে, তাহলে 3 থেকে 1 চলে গেলে কত থাকবে? 2। 7 থেকে 2 চলে গেলে কত থাকবে? 5। 7টা থেকে 2টা চলে গেলে 5টা থাকে। তাহলে এটাও লক্ষ্য করলে কীভাবে করতে হয়। এরপরে আরেকটু বড় সংখ্যা দিয়ে 3 নম্বর অঙ্ক দেখো, আমরা একই রকমভাবে করার চেষ্টা করি। শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য, এ পাশে আছে কত? 6, এখানে কত আছে? 5। তাহলে 6টা থেকে 5টা চলে গেলে কত থাকে? 1টা থাকে। এর পরবর্তী হচ্ছে এটা 6 আর এই 7, 7 থেকে যদি 6টা চলে যায় তাহলে 1টা থাকে। এরপরে এ পাশে আছে 6, এখানে আছে কত? 4 আছে। তাহলে 6 থেকে 4টা চলে গেলে বা 6 থেকে 4 বিয়োগ করলে কত নামে? 2টা থাকে। হ্যাঁ, তাহলে দেখলে যে কীভাবে অতি সহজে এই অঙ্কগুলো করা যায়। আমি এখন করিয়ে দেবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটু আগে আমরা পাশাপাশি বিয়োগ অঙ্কগুলো করতেছিলাম, এখন আমরা উপরে নিচে এই জাতীয় বিয়োগ অঙ্কগুলো কীভাবে করবো দেখো। এগুলো আরেকটু সহজ, পাশাপাশির চাইতে এগুলো আরেকটু বেশি সহজ। প্রথমে আমরা দেখো 4 নম্বর অঙ্কটি করবো, 7 আর 7 মিলে গেলে অর্থাৎ 7 থেকে 7 চলে গেলে, 7টা থেকে 7টা চলে গেলে কত? শূন্য, অথবা 7 7 মিলে গেলেও শূন্য, 9 9 মিলে গেলেও বা 9 থেকে 9টা চলে গেলে কত থাকে? শূন্য, 5টা থেকে 3টা চলে গেলে, বা 3 আছে কত হলে 5 হবে? 4 5 4 5 তাহলে 2। তাহলে এটা শেষ হয়ে গেল। এখন 5 নম্বর অঙ্করা দেখো, এখানে আছে কত? শূন্য, এখানে 7। তাহলে আমরা জানি বিয়োগ অঙ্কের ক্ষেত্রে নিচের সংখ্যাটা শূন্য থাকলে উপরে যে সংখ্যাটা থাকে সেটাই বসে যায়, তাহলে এখানে কত নামবে? 7 নামবে। এখন এই পাশে দেখো 5 আর এখানে কত? 8। আমরা 5 থেকে 8 পর্যন্ত গুনতে পারি, দেখো 5 6 7 8 তাহলে কত? 3। আবার এইভাবেও করতে পারি, 8টা থেকে 5টা চলে গেলে কয়টা থাকে? 3টা থাকে, তাহলে এখানে কত নামবে? 3। এখন দেখো 4 আছে কত হলে? 9 হবে, তাহলে এইভাবে করতে পারো 4 5 6 7 8 9 কত? 5। বিয়োগ অঙ্কগুলোর কয়েকটা কথা বললাম তোমাদেরকে, একটা দেখো যে 9টা থেকে 4টা চলে গেলে 5টা নামে, এটাও যেমন সঠিক কথা, এভাবে আমরা করতে পারি। এরপর আমরা করতে পারি যে 4 আছে কত হলে? 9 হবে, সেখান থেকে আমরা 4-এর পরে 5 থেকে গুনতে পারি 5 6 7 8 9। তো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেইভাবে করার চেষ্টা করবে। দেখো পরবর্তী অঙ্কের নাম্বার হচ্ছে 6, আমরা এভাবে করি 8টা থেকে 5টা চলে গেলে কয়টা থাকে? 3টা থাকে। তোমাদেরকে একটু আগে আগের অঙ্কটাতে বলছিলাম যে এই যে অঙ্কটা করার ক্ষেত্রে উপরে ছিল 7, নিচে ছিল কত? শূন্য, আমরা 7 নামিয়েছিলাম। এখন দেখো এই অঙ্ক ঠিক সেম একই রকম, যে উপরে 6 নিচে শূন্য, তাহলে বলো তো এখানে কত নামবে? 6 নামবে। আচ্ছা, তাহলে দেখো 5টা থেকে 1টা চলে গেলে কয়টা থাকে? 4টা থাকে। 2-এর সাথে আর কোনো কিছু আছে? নাই, তাহলে 2-এর 2 নেমে যাবে। এইভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা পৃষ্ঠা নাম্বার 25-এর 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমরা করার চেষ্টা করো। যদি বুঝতে না পারো, আশেপাশে যদি বড় ভাই বা বড় বোন থাকে বা আব্বা আম্মুকে জিজ্ঞেস করে করতে পারবে। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করো, অঙ্কগুলো বাসায় শেখার চেষ্টা করো। আল্লাহ হাফিজ। আগামী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো।